वेलकम बैक टू माई चैनल राइजोन ब्लॉग। और आज के गाइस प्रचंड बिस्टी हो भावलम जो बिस्टिर मध्य तुम्हारे साथ कुछ शेयर करी। और हम आज से काकाबाड़ी से क्लाबे तो एखन एक बारे दिखे बार हो छाता नहीं कहते छाता नहीं विद्युत चमका बुझते और फाकार दिखे जाब और हमार बंधुगुलो तो बल खेल हो बिस्टिर दिन चलो बिस्टिर दिन कैमन मजा है से तुम्हारे साथ शेयर करब तो चलो लेट्स गो। गाइस आज किन्तु प्रचंड बिस्टी हमारे दिखे प्रचंड बिस्टी बाराबो ठीक है। और ये माल ये हमारे छाता नहीं गई तरह हमें प्राय पंद्रह मिनट धरे दाड़ी एक मिनट नाम कर बुझे तो यार बिस्टी माथा एक बार दिखे बाड़ो बारे आबहवा कम एक देखो तो चलो बारे दिखे जावा जा मठे सब बंधु बान्धव बस गए बल खेल तो चलो मठर दिखे जावा जा कम एनजय करब आज तुम्हारे देखो। और ये गाइस एक मिनट नाम कर दस मिनट लागिए तो चलो जावा जाठर दिखे चलो फाइनल रास्ते चले आसल और एक पास मठे खेला है और एम रास्त छातार मध्य हमें आ আর বৃষ্টি কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমার সাথে আছে মুদি মুদি তো তুই আচ্ছা যাই হোক আচ্ছা কি তোর নাম সামিউল আচ্ছা সামিউল আর বৃষ্টি কিন্তু মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছে গাইস রাস্তায় লোক কম আর এই যাচ্ছে আমাদের মাঠ মাঠটা দেখো টাওয়ার আছে তা চলো আমার বন্ধুরা সব বলান দিয়েছে বলানলে তোমাদের সাথে কথা হচ্ছে তা চলো লেটস গো। দেখো এ কাঁপছে বুঝলে আর এই গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টি এলো মানুষের অনেকটাই তো উপকার হলো আর আমাদের মধ্যে দুটো ভাই যায় না তো ওই দেখো রাস্তা দিয়ে যাচ্ছিল বলছে আমরাও খেলবো এই গরমের মধ্যে আর এই ভাই তো কাঁপছে আর এই বডিতে তো আপনি ঠান্ডা লাগবে না তাও লাগছে তা চলো সব এক এক করে আসছে ওই দেখো রাস্তা দিয়ে যেহেতু একটু লাইট পড়ছে একটু কম দেখছে আর বাইক নিয়ে যাচ্ছিল দুটো ভাই এখানে দাঁড়ালো আমাদের সাথে খেলবে বলছে আর এর এই শরীরে ওরে বাবা প্রচণ্ড কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আর বৃষ্টি তো মারাত্মক বৃষ্টি হচ্ছে सब लुंगी पड़े खेल खेली ना बिस्टी हम एक आनंद और इनजय मजा करी और भाई दुटो फोन कर दादा दुटो खेल मैं विद्युत तो मारा चमका विद्युत सरकम लेवल चमका विद्युत और देखो हमारे छाता देखो नड़े हवा हे क्यों बिस्टी की बोलो हमें तो पूरा भिजे ही जातार मध्य तुम्हारे साथ कथा और भिडियो कन्टिन्यू करते देखो আমাদের কেমন খেলা হয় সেটা তোমাদের দেখাবো আর এই গরমের মধ্যে বৃষ্টিটা হয়েছে মানুষের ভালোই উপকার হয়েছে অনেকটাই উপকার হয়েছে কারণ প্রচন্ড গরম পড়ছিল এই গরমের মধ্যে বৃষ্টি মানে মানুষের একটা আলাদা রকম জীবন ফিরে পেল তা দেখো আমার দেখো সব ভিজে যাচ্ছে গাইস মানে ছাতায় রক্ষা হচ্ছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তা চলো ভিডিওটি দেখতে থাকো বলে হাওয়া দেওয়ার কাজ চলছে এখন বলে পা হাওয়া নেই হাওয়া দেওয়া হচ্ছে এখন বলে হাওয়া না দিলে তো ঠিক জুতি খেলায় না সব ভিজে গিয়েছে আর লুঙ্গি পরে খেলবে এরা হচ্ছে মারাত্মক প্লেয়ার লুঙ্গি ছাড়া খেলতে পারে না তো গাইস বৃষ্টির মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গেছে আর মাঠে কিন্তু প্রচন্ড জল জমে আছে আর ওরা খেলছে আর প্লেয়ার এখনো আসছে এখন অল্প কজন খেলছে আর আমি খেলছি না কারণ আমার বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসে আমার শরীর খারাপ করে ওই কারণে বৃষ্টির জল হচ্ছে আমার শত্রু ওই কারণে আমি বৃষ্টিতে খেলছি না আর মাঠে কিন্তু অনেকটাই জল জমে গেছে আর আমি কিন্তু পুরোটাই ভিজে গেছি ছাতায় কোনো রক্ষা হয়নি তারপর মাঠে জল দেওয়ার কথাটা তা ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো চলো লেটস গো। আমি চলে আসলাম মাঠ থেকে কারণ বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি আর এনার কাজ দেখো ইনি লাইভ করছে এখন তা চলো আর বিকালে এক জায়গায় যাওয়ার একটা প্রোগ্রাম আছে তা সেখানে যাবো আর সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো সেখানে যে বাল ছিড়বে তা চলো আর এই ভাইয়ের কাজ দেখো সেখানে যে বাল ছিড়বে ইনি আরে শালার মুদের আর চুপ থাক এখন লাইভ করছে আর এনার কিন্তু খুব মুখ দোষ দেখতে পাচ্ছ তো এত বাজে ছেলে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত বাজে ছেলে তা চলো বিকালে যেখানে যাবো সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তা চলো দেখতে থাকো চলো এখন বিকাল হয়ে গেছে সাড়ে চারটে বাজে তা ফাইনালি আমরা এক জায়গায় চলে আসলাম আর আমাদের এ পাশে দেখো ট্রেন যাচ্ছে ট্রেন হাসপাতাল থেকে আসবে
আমরা ট্রেনে উঠেই যাব আর ভিডিও করতে। তো গাইস দেখো আমরা পার্টি দিয়ে আসছিলাম, ট্রেন আসলে বলে আমরা নিচে নেমে গেলাম, আর এই ট্রেন আসলেই আমরা যাব একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে যাব। আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। তো চলো লেটস গো। আমরা ভ্যাবলেস চ্যানেল নেমে আমরা একটু ঘুরতে আসলাম একটা পার্কে, শিশু উদ্যান পার্ক। আর চলো সেই পার্কে গিয়েই তোমাদের সাথে কথা বলবো। আমরা কিন্তু এমনি এখানেই বেড়াতে আসি, আর এখানে বসে থাকার জন্য খুব সুন্দর জায়গা এই ছোটো পার্কটা। তা চলো সেই পার্কে গিয়েই তোমাদের সাথে কথা বলছি। গাইজ এই সেই পার্ক, আর এই পার্কের ভিতরে যাব, ভিতরে গিয়েই তোমাদের সাথে কথা বলবো। এটা বাচ্চাদের শিশু উদ্যান পার্ক, বিবেকানন্দ শিশু উদ্যান পার্ক। আর এখানে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে কিন্তু বোর্ডিং চলছে না। আর দেখো আমার ফ্রেন্ডগুলো, দেখো ল্যাপকোট ফ্রেন্ডগুলো। আর এই আর উপাসটা কিন্তু বাচ্চাদের স্কুল আর এই পার্ক। তা চলো পার্কের ভিতরেই যাওয়া যাক। সো গাইজ আমরা এখন আছি মধ্যমপুরে, আর মধ্যমপুরীর চা নাকি বিখ্যাত। এই ভাই বলছে তা নিয়ে এসছে, আর আজ আমি ফার্স্ট টাইম মধ্যমপুরীর চা খাবো, মানে কখনো খাইনি। আর খেয়ে দেখবো মানে এখানকার চা কেমন, মানে আমাদের সাইডটাও ভালো টেস্ট আর এখানকার নাকি তার থেকেও বেশি টেস্ট। তা চলো, আর আমরা এখন বসে আছি স্টেশনে, তা চা খেয়ে তোমাদের সাথে কথা বলছি, আর চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি কেমন টেস্ট, সত্যি কি টেস্ট। তা চলো লেটস গো গাইজ, চাটা একটু খেয়ে দিই কেমন। তা যাই বলো, দারুণ টেস্ট চায়ের। আর লাইটের জন্য, লাইটের জন্য একটু মুখটা কালো আসছে, কিন্তু চা মারাত্মক টেস্ট। চা কালারটা দেখে না, যেরকম বলেছিল সেরকমই টেস্ট চায়ের। তা চলো লেটস গো। ব্যাপক 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 লেগেছে, কালো লাগছে কেন এত? তা তুমি কি পরিষ্কার নাকি? এত কালো লাগলে খালি হবে কি কর? ব্যাপক ব্যাপক এরম চা আমি প্রথম খাচ্ছি এখন। আমাকে হরিপুর গ্রাম নিয়ে যায় এরম চা। এখানে লাইটের মারাত্মক সমস্যা। বাড়ি চলে এলাম, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করে, সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে। তা চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তা চলো টাটা।